৫৮তম মহাকবি কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা শুরু হলো রবিবার। মেলাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সিঙ্গি কাশীরাম দাস পাঠাগারে। মেলা চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। কাশীরাম দাস স্মরণোৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শান্তিময় বন্দ্যোপাধ্যায়, কাটোয়া দুনম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাখি ধারা, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, উপপ্রধান জগন্নাথ রুদ্র সহ অন্যান্যরা। কাশীরাম দাস মেলা 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে কবির জন্মভূমি সিঙ্গি গ্রামে। আজ কাশীরাম দাসের বাস্তু ভিটেতে কবির মূর্তিতে মাল্যদান করে সারা গ্রাম প্রদক্ষিণ করা হচ্ছে শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রার উদ্বোধন করেন প্রবীণ পরিচালক শান্তিময় বন্দ্যোপাধ্যায়। তিনি আমার পাশেই রয়েছেন। মেলা উপলক্ষে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, যাত্রানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ কবি কাশীরাম দাসের জন্মভূমিতে সিঙ্গি গ্রাম তার জন্ম দিবস উপলক্ষে প্রত্যেক বছরই কাশীরাম দাস স্মরণোৎসব কমিটি মেলার আয়োজন করেন এবং স্মরণিকা প্রকাশ করলেন তারা কবিকে শ্রদ্ধা জ্ঞাপন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোরঞ্জন, এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠান থাকে। তার সাথে সাথে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খাবার সামগ্রীর দোকান মেলাটাই গিয়ে একটা বসে। তো এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি কবি কাশীরাম দাসের জন্মভূমিকে পর্যটন কেন্দ্রের আওতায় নিয়ে আসে এবং সংরক্ষণের ব্যবস্থা করা তার জন্মভূমি। ইতিমধ্যেই আমরা আমাদের রাজ্যের বিভাগীয় মন্ত্রী মাননীয় সমল দেবনাথ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়েছি এবং আমরা যতটুকু জানি যে আমাদের কাটোয়ার মাননীয় মহকুমা সরকারের উদ্যোগে গোটা কাটোয়ার সাবডিভিশন যত আমাদের এই ধরনের দর্শনীয় স্থান আছে, আমাদের শ্রীবাটি টেরাকোটা মন্দির, জগদানন্দ মন্দিরের দোলগোবিন্দ মন্দির, কবিশেখর কালিদাস রায়ের যে আমাদের ওয়েলফেয়ার সোসাইটি করিয়ে এবং আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথের মন্দির হরিপাট এবং সর্বশেষ আমাদের কাশীরাম দাসের যে জন্মস্থান, টোটালটাই একটা সার্কিট ট্যুরিজমের মধ্যে নিয়ে এসে এটা যাতে পর্যটন দপ্তরের অধীনে এটাকে একটা উন্নয়ন করা যায় তার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি। আজ এই মেলাটা কদিন চলবে? মেলাটি 5 দিন। নিজের প্রয়াসে সেটা সম্ভব হবে এবং এই যে মেলা, এই মেলা অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভালোবাসা জানিয়ে দু একটা কথা আমি বলছি। প্রথমত হচ্ছে এই যে কাশীরাম দাসের মেলাটা হচ্ছে কেন বলতে গেলে অনেকগুলি আলোচনা করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় এই যে আমাদের যেখানে বসে আমরা কথা বলছি, গল্প করছি, এটা কিন্তু উনি প্রথম উদ্বোধন করেছিলেন প্রায় 61 সালে উদ্বোধন হয়েছিল। তারপর থেকে আমরা স্মরণসভা প্রত্যেক বছর করে আসছি, কিন্তু করে আসছি এই পর্যন্ত প্রথম 2-4-5 বছর ভালোভাবে হয়েছিল, মেলাটা হয় সব হয়, কিন্তু কাশীরাম দাস কিনা আমরা কেউ ভাবিও না, কেউ চিন্তাও করি না। আজ পর্যন্ত ওনার যে বসত ভিটা যে অবস্থায় ছিল সেই অবস্থা বহুদিন পড়েছিল, তারপরে চিন্তা ভাবনা আছে এবং সেটা বাস্তবে রূপায়িত করার একটা চেষ্টা চলছে। আমি মঞ্চে আমাদের বিশিষ্ট মানুষ শান্তি গোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বক্তব্য শুনলাম, ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে